মোহনা জাহান আপনি লিখেছেন, উজুর পানি কি কমোডে ফেলা যাবে? কোনো অসুবিধা নেই, উজুর ব্যবহৃত পানি যেটা আপনি উজু করেছেন বালতিতে জমেছে সেটা আপনি কমোডে যদি ফেলেন এতে কোনো গুনাহ হবে না। নানা কাটাপুরি লিখেছেন, আমি দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না, এর ফলে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ছি, মাথা ঠিক রাখতে পারছি না, আল্লাহ কি নারাজ আমার প্রতি? খুব কষ্ট কষ্টে আছি, আমার করণীয় কি? আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছেন না। আমরা অনেকে দোয়া করতে গিয়ে এই ধরনের অভিযোগ করে থাকি, এর মানে হলো যে আমরা মনে করি যে আমি দোয়া করলাম কবুল কেন হচ্ছে না। প্রথমত দোয়া আমরা করব, দোয়া কবুল হবে তখন যখন তাড়াহুড়া করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন দোয়া করে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, মালাম ইস্তাজিল, যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে, অর্থাৎ দোয়া কেন কবুল হচ্ছে না এই কথা না বলে। আপনার দায়িত্ব প্রার্থনা করা, আবেদন করে যাও, আপনি আবেদন করে যাবেন, একের পর এক নিবেদন করে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাসময়ে আপনার দোয়া কবুল করবেন। যদি কখনো আপনার দোয়া কাঙ্ক্ষিত দোয়া কবুল না হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে মনে করতে হবে যে হয়তোবা এই দোয়া কবুল না হওয়াতে কোনো কল্যাণ আছে, অথবা এই দোয়াটা নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা কবুল করবেন সেজন্য অপেক্ষা করতে হবে, কিংবা এই দোয়ার কাঙ্ক্ষিত যে দোয়া আপনি করেছেন তার কোনো দুনিয়াতে বিনিময় না দিয়ে আল্লাহ তাআলা আখেরাতের বিনিময় দিবেন। অনেক মানুষ কিয়ামতের ময়দানে অনেক সওয়াব এবং বিনিময় দেখে বলবে, আল্লাহ এগুলো কিসের বিনিময় আসলো? তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে দোয়া করেছো তুমি, সেটা দুনিয়াতে তার বিনিময়ে কিছু দেওয়া হয়নি, আখেরাতে তোমার জন্য জমা রাখা হয়েছে। তখন অনেক মানুষ আক্ষেপ করে বলবে যে দুনিয়াতে আমার সমস্ত দোয়াগুলো কবুল না হয়ে যদি আখেরাতে এরকম পেতাম, স্থায়ী আমি ভোগের সন্ধান পেতাম, স্থায়ী নিয়ামত পেতাম। তো এই জন্য দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়া করা আসলে উচিত নয়, বরং অপেক্ষা করতে হবে। এটা আমাদের স্বভাবগত ত্রুটি যে খুলিকাল ইনসান মিন আজাল, মানুষ তাড়াহুড়া থেকে সৃষ্টি করা হয়েছে, মানুষ তাড়াহুড়া প্রবণ। বিধে আপনি হতাশাগ্রস্ত হবেন না, দোয়া করতে থাকবেন এবং একইন রাখবেন, বিশ্বাস রাখবেন আপনার জন্য যা কল্যাণ করে আল্লাহ বলবেন সেই ফয়সালা আপনার জন্য করবেন। আমি যা চাইছি সেটাতেই যে আমার কল্যাণ আছে তা তো নয়। সন্তান যখন ছোট থাকে, বুঝে না, শিশু, তখন সে আগুন ধরতে চায়, এক বছর দেড় বছর বয়স যখন হয় তখন আগুন ধরতে চায়, মা বাবা তাকে আগুন ধরতে দেয় না, সে মন খারাপ করে, কান্নাকাটি করে, মনে করে আমার চাওয়াটা কেন মা বাবা পূরণ করছে না, অথচ চাওয়া না পূরণ করার মধ্যে তার জন্য কল্যাণ আছে সে তো বুঝে না। এই জন্য আল্লাহ তাআলার প্রতি আস্থার কোনো ঘাটতি যেন আমাদের না হয়। মাহদি সিয়াম আপনি লিখেছেন, কারো ভয়ে শিরিক করে ফেললে পরে করণীয় কি? তবা করবেন, কারণ শিরক এমন অপরাধ যে অপরাধের ক্ষমা হতে পারে তবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে বিধে আল্লাহ তাআলার কাছে তবা করবেন। আল্লাহ তাআলার কাছে যদি আপনি তবা করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার শিরকের অপরাধও মাফ করবেন। তো তাই থেকে আপনি লিখেছেন, দিন দিন ইমান ধরে রাখতে পারছি না, এর জন্য করণীয় কি? বোন ভাই, আপনি এই যে আইডি লিখেছেন আত্মহত্যা, মানে কেন আইডি নাম এরকম করেছেন আমি জানি না, তবে আপনি যে প্রশ্ন করেছেন, ইমান ধরে রাখতে পারছেন না, ইমান ধরে রাখতে না পারার কারণ হলো যে আমরা যে সময়টাতে মানে যে সময়টাতে পৃথিবীতে আছি বা যে সময়টা পার করছি এটি ফেতনা সংকুল সময়। কিয়ামতের আগে পৃথিবীতে ফেতনা ভয়াবহ আকার ধারণ করবে, কিয়ামত যত নিকটবর্তী হবে ফেতনা তত বাড়বে, ফেতনা মানে পরীক্ষা, অর্থাৎ ধোঁয়াশা, বিভ্রান্তি, ইমানের উপরে টিকে থাকা সো টাফ হবে এবং নানা চ্যালেঞ্জ আসবে, সেটা তথাকথিত বিজ্ঞানের উন্নতির নামে হতে পারে। অর্থাৎ বিজ্ঞানের উন্নতি তো ভালো, খারাপ কিছু না, কিন্তু এগুলো একটা পর্যায়ে মানুষকে আল্লাহর প্রতি অবিশ্বাসী করে তোলা, আখেরাতের প্রতি অবিশ্বাসী করে তোলা, আখেরাতের প্রতি আপনার কি বলে এটাকে সন্দেহ প্রবণ করে তোলা, এরকম নানাবিধ আশঙ্কার পথ কিন্তু অনেক সময় উন্মোচন করে। সেই জন্য আপনার বলছি যে এটি শেষ জমানা এবং ফেতনা সংকুল সময়, আমাদের উচিত হবে এই সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনা বাক্যে দোয়া করা, আল্লাহ যেন আমাদেরকে ফিতনা থেকে হেফাজত রাখেন। সেই সাথে দিনদার ইমানদার মোত্তাকি এবং পরহেজগারদের সোহবত এবং সান্নিধ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাদের সোহবত সান্নিধ্যে আমরা যদি থাকতে পারি তাহলে সেক্ষেত্রে ইনশা আল্লাহ হবে ইবনিল্লাহ আমরা এ ধরনের ফিতনা থেকে, বিপদ থেকে, বিশেষ করে ইমান বিধ্বংসী বিষয় থেকে বেঁচে থাকতে পারবো। অতএব আপনার আমার উচিত হবে বেশি বেশি নেককার, আল্লাহ ভীরু এবং দিনদারদের সোহবতে এবং তাদের সান্নিধ্যে যাওয়া, আপনার কর্মস্থল, আপনার শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনার পুরো বলয়, আপনার বন্ধুবান্ধব সার্কেল, পুরো জিনিসটা যেন দিনমুখী যারা আছে সেই মানুষগুলোকে আপনি গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি বেঁচে থাকতে পারবেন এ ধরনের ফিতনা থেকে। দ্বিতীয়ত আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যেন ইমানের পরে আপনাকে রাখেন, আমাদেরকে টিকিয়ে রাখেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ইমান, আল্লাহ আমাদের প্রতি আমাদের কাছে ইমানকে প্রিয় করে দিন, ওয়াজাইন হু ফি কুলুবিনা, এবং আমাদের ইমান কে আমাদের অন্তরে আপনি সুশোভিত করে দিন, সাজিয়ে দিন, যাতে করে ইমান দিয়ে আমাদের অন্তর আলোকিত থাকে, আমরা আলোকিত থাকি। সেই সাথে আপনি
কোরআনুল কারীমের সাথে সময় কাটাতে পারেন। কোরআনুল কারীম এর সংশ্রব, কোরআনুল কারীমের তেলাওয়াত এবং সান্নিধ্য মানুষের ঈমানকে বৃদ্ধি করে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজা যাদাত আলাইহিম ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি হয়। বিধায় আপনি এই কাজগুলো বেশি থেকে বেশি করার চেষ্টা করবেন।